মন্তা চাই ইস্তফা দিয়ে আবার ফিরে আসি একজন চিফ জাস্টিস কেও নামায় দিছিলাম আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইস্তাফা আম্মা বাদ সুপ্রিয় দর্শক শ্রোতা বেশ কয়েকদিন আগে চুড়াই নগর পিতা আওয়ামী লীগের একজন মেয়র তাপস তিনি আইনজীবীদের একটি ফোরামে বক্তব্য রেখেছেন যে বক্তব্যটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে আপনারাও আমাকে অনেকেই ইনবক্স করেছেন কিন্তু সময়ের অভাবে তার সেই বক্তব্যের জবাব দিতে পারি নাই বলে দুঃখ প্রকাশ করছি আজকে তার সেই বক্তব্যের কয়েকটি পয়েন্টে আপনাদের সাথে আলোচনা করতে চাই তাহলে চলুন আর কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনায় চলে যাই আমরা মনে করতাম বাবা জানি আসছে হ্যাঁ সবচেয়ে বড় চোর হলো জামান একটা ভণ্ড একটা রাজাকারের দালাল এখানে তাপস সাহেব ব্যঙ্গ করে যাকে ফেরেস্তা বলছেন রাজাকারের দালাল বলছেন সবচেয়ে বড় চোর বলছেন বা ভোট চোর বলছেন সেই মুর্শিউজ্জামান আসলে কে এটি আমাদের জানা প্রয়োজন এই মুর্শিউজ্জামান ছিলেন আওয়ামী আইনজীবী নীল প্যানেলের একজন সদস্য এবং গত বারের যে নির্বাচন হলো সেই বারের নির্বাচনের উপকমিটির তিনি প্রধান ছিলেন তো তিনি কিন্তু বিরোধী আইনজীবী প্যানেলের কেউ নন বিএনপির কিংবা জামায়াতের কেউ নন তিনি আওয়ামী লীগেরই নীল প্যানেলের একজন সদস্য ছিলেন তাঁকে আইনজীবীদের একটি ফোরামে তাপস সাহেব এভাবেই ব্যঙ্গ বিদ্রুপ বিষোদ্গার করছেন এই সুশীল আমাদের দরকার নেই আমাদের সংগঠনের সুযোগ সুবিধা নিবে আমাদের সংগঠনের সকল সুযোগ সুবিধা নিয়ে কেউ যদি সুশীল হতে চায় তাহলে তাকে সুশীল পর্যায়ে আমরা পৌঁছে দিব আমার দরকার আমার ত্যাগী পরীক্ষিত আদর্শবান নৈতিক নেতা কর্মী আমার আদর্শবানীশেত্রী শেখ হাসিনাকে আমাকে শিক্ষা দেওয়ার দরকার নাই আমরা যথেষ্ট শিক্ষা গ্রহণ করে এসেছি আর যে সকল সুশীলরা আমাদেরকে বুদ্ধি দিতে যাবেন সেই সকল সুশীলদেরকে আমরা বস্তায় ভরে গঙ্গা নদীর কি বুঝলেন তিনি তার বক্তব্যের এই পয়েন্টে কাদেরকে উদ্দেশ্য করে বক্তব্যটা রেখেছেন আপনারা কি আদৌ বুঝেছেন আমি তাদের উদ্দেশ্যেই বলতে চাই যে সকল কথিত সুশীল যে সকল কথিত নাগরিক সমাজ যে সকল কথিত বুদ্ধিজীবী আপনারা যারা টকশোতে কথা বলতে গিয়ে একেবার উলঙ্গ হয়ে আওয়ামী লীগের শেখ হাসিনার ল্যাসপেন্সারি করেন তেলবাজি করেন দালালি করেন আপনাদেরকে উদ্দেশ্য করেই এই আলিব্বা তাথায় পিএইচডিধারী ডক্টর তাপস আপনাদেরকে বস্তায় ভরে বুড়িগঙ্গার কালো পানিতে নিক্ষেপ করতে চেয়েছেন এখানে একটা পয়েন্ট কিন্তু খুব খুবই উল্লেখ্য তিনি কিন্তু সিটি কর্পোরেশনের মেয়র ধন্যবাদ যে আপনি বুড়িগঙ্গার পানি যে কালো বুড়িগঙ্গার পানি যে পচা দুর্গন্ধময় এটি স্বীকার করেছেন কিন্তু এই বুড়িগঙ্গার পানি সাদা করা বুড়িগঙ্গার পানি পরিষ্কার করার দায়িত্ব কিন্তু আপনারই তা আপনি যে একজন ব্যর্থ চোর মেয়র আপনার বক্তৃতার এই শব্দই সেটি প্রমাণ করল যা আপনি সম্পূর্ণ ব্যর্থতার পরিচয় দিয়েছেন আর তিনি আইনজীবী হিসাবে কিন্তু বক্তব্য দিচ্ছেন অথচ বাংলাদেশের একজন নাগরিককে বস্তায় ভরে বুড়িগঙ্গার কালো পানিতে নিক্ষেপ করে দেওয়া এটি কিন্তু এটি কিন্তু ফৌজদারি অপরাধ তো তিনি আইনজীবী হয়ে নিজেই আইন ভাঙছেন বক্তব্য দেওয়ার মাধ্যমে আমি সেই সকল সুশীলদেরকে বলতে চাই যারা কাপুর খুলে উলঙ্গ হয়ে আওয়ামী লীগের দালালি তেলবাজি করেন আলামী আওয়ামী লীগের ল্যাসপেন্সারি করেন আপনাদের লজ্জা হওয়া উচিত তাপস্যের এই বক্তব্য শোনার পরে আপনাদের কচু গাছের সাথে গলায় দড়ি নিয়ে মরা উচিত সে কোট বলেছে আপনাদের বুদ্ধি শেখ হাসিনার দরকার নাই আপনাদের বুদ্ধি আওয়ামী লীগের দরকার নাই তো তাহলে উলঙ্গ হয়ে আওয়ামী লীগকে বুদ্ধি দেওয়ার আপনি কে চোরদেরকে গ্রেফতার করে হাজতে ঢুকাতে হবে আইনমন্ত্রী মহোদয় আছে আমি দাবি করব যে অচিরে এই সকল সন্ত্রাসীদেরকে গ্রেফতার করা হোক আর না হলে বিচার অঙ্গনে আইন অঙ্গনে যদি তাদেরকে পাওয়া যায় তাহলে আমরা সমুচিত জবাব দেব এজলাসে বলতেও জানি আর যেখানে যা মুগুর দেওয়া সেটাও জানি কি বুঝলেন তার কিন্তু পুরা বক্তব্য জুড়েই ছিল মূলত এই মসিউজ্জামান গংদের বিরুদ্ধে বলা মাঝে যদিও কিছুটা বিএনপির বিরুদ্ধে বলেছেন সেই আলোচনা আমি নাইবা করলাম তো তার এই বক্তব্যের শেষে যেটি বলেছেন যেখানে প্রয়োজন মুগুর দেওয়ার তারা সেটাও দিতে প্রস্তুত এই যে বক্তব্যটা তিনি রেখেছেন অ্যাবাউট প্রায় বিশ মিনিট লম্বা একটি বক্তব্য উনারা আবার নাকি রাজনীতিবিদ এটি কি রাজনীতিবিদের ভাষা এটি তো মাস্তানের ভাষা এটি তো টুকাইয়ের ভাষা এটি কোনো রাজনীতিবিদের ভাষা নয় তারপর বক্তব্য দিচ্ছেন কোথায় আইনজীবীদের একটি ফোরামে যারা বাংলাদেশে আইন প্রতিষ্ঠা করবে যারা বাংলাদেশের মানুষকে আইন শিখান এমন একটা ফোরামে দাঁড়িয়ে তিনি আইন লঙ্ঘন করছেন আপনি বিষয়টা বুঝুন বাংলাদেশের কোনো সাধারণ নাগরিকের গায়ে হাত তোলার কোনো রাইট আপনার নেই বাংলাদেশের সংবিধানের আইন অনুযায়ী কেউ যদি ক্রিমিনালও হয় কেউ যদি অনেক দাগি আসামিও হয় অপরাধীও হয় আপনি বড়জোর এতটুকু করবেন তার বিরুদ্ধে অভিযোগ করতে পারবেন তাকে গ্রেপ্তারের জন্য পুলিশ ডাকতে পারেন কিন্তু আপনি মুগুর দিয়ে পেটানোর অধিকার রাখেন না অথচ ওখানে শত শত আইনজীবী যারা সুপ্রিম কোর্টে আইন পেশায় নিয়োজিত তাদেরকে সামনে রেখে তিনি এই বক্তব্য দিচ্ছেন দুঃখজনক হলেও সত্য যে এটাই বাংলাদেশ দিয়ে আবার ফিরে আসি। একজন কি বুঝলেন দুইটা কথা বলেছেন এখানে মনটা চায় ইস্তফা দিয়ে আবার ফিরে আসি মাস্তানি করার জন্যে গুন্ডামি করার জন্যে সন্ত্রাসীগিরি করার জন্যে ওনার মনটা চায় উনি যে পদে আছেন ওই পদ থেকে ইস্তফা দিয়ে আবার যেন ভালোমতো মতো মাস্তানি করতে পারে ভালো মতো গুন্ডামি করতে পারে সন্ত্রাসীগিরি করতে পারে তারপর সাহেব আপনাকে ঠেকাচ্ছে কে আসেন না মেয়র তো হয়েছেন ভোট চুরি ডাকাতি করে জনগণের ভোটে তো মেয়র হন নাই ওই চূড়াই চেয়ারটা থেকে ইস্তফা দিয়ে আসেন না কত পারেন জনগণ কিন্তু দেখুক আপনার গুণটা আমি আপনার মাস্তানি জনগণ ভালোভাবে দেখতে চাচ্ছে ওখানে বসেও তো মাস্তানি করতেছেন বাট আরো বেশি করার জন্য আপনার ইস্তফা দেওয়া দরকার ভালো তো চলে আসেন না ঠেকাচ্ছে কে আপনাকে আর দ্বিতীয় কথা কি বলেছে দ্বিতীয় কথা কি বলেছে ওই যে আগের বক্তব্যের ধরে কিন্তু যেখানে মুগুর দেওয়া প্রয়োজন তারা সেখানে মুগুরু দিতে জানে তো জন্য বলছে না একজন চিফ জাস্টিসকে কে দিছিলাম চিফ জাস্টিস তো বোঝেন আপনারা আমার থেকে ভালো ইংরেজি বোঝেন প্রধান বিচারপতি একজন প্রধান বিচারপতিকে কে দিছিলাম মনে আছে কাকে নামায় দিছিল মনে আছে আরে ভাই এস কে সিনহা এস কে সিনহাকে নামায় দিছে না তারা হ্যাঁ তো কি বুঝলেন ধন্যবাদ যে স্বীকার করলেন অবশেষে কত মিথ্যা প্রপাগান্ডা ছড়িয়েছেন আপনাদের অ্যাটর্নি জেনারেল বলেছিলেন প্রধান বিচারপতি ক্যান্সারে আক্রান্ত তাই তিনি ছুটিতে যাচ্ছেন উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাচ্ছেন বর্তমান চূড়াই সংসদের আইনমন্ত্রী আগেও আইনমন্ত্রী ছিলেন এখনো আইনমন্ত্রী আনিসুল হক কি বলেছিলেন প্রধান বিচারপতি এস কে সিনহা ক্যান্সারে আক্রান্ত এই জন্যে তিনি ছুটিতে যাচ্ছেন তো এই যে মিথ্যা প্রপাগান্ডা বছর পর বছরের পর বছর আপনারা জনগণের মাঝে ছড়িয়ে দিয়ে জনগণকে বিভ্রান্ত করেছেন জনগণের মাঝে মিথ্যাচার করেছেন আর আজকে মুখ বেরিয়ে গেল আসলে সত্য কখনো চাপা থাকে না সত্য একদিন প্রকাশ হয়। আজকে যেভাবেই হোক মাস্তানি করতে গিয়েই হোক গুন্ডামি করতে গিয়েই হোক আর সন্ত্রাসীগিরি করতে গিয়েই হোক মুখ হলেও সত্য কথাটা বলে দিয়েছেন যে চিফ জাস্টিসকে আপনি বা আপনারা নামিয়ে দিয়েছিলেন কি পরিষ্কার হলো তো এস কে সিনহাকে যে শেখ হাসিনা লাথি মেরে দেশ থেকে বের করে দিয়েছিলেন এটা কি আজকে প্রমাণ হলো আমরা বহুবার প্রমাণ করার চেষ্টা করেছিলাম আমরা অনেক আগেই প্রমাণ করেছি যে এস কে সিনহা স্বেচ্ছায় পদত্যাগ করেন নাই এস কে সিনহা আদৌ ক্যান্সারে আক্রান্ত কোনো রোগী নন তাকে পিস্তলের নলের মুখে প্রধান বিচারপতির পদ থেকে সরিয়ে একটা কিক মেরে বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে পাঠিয়ে দিয়েছে সেটি আজকে আবারও প্রমাণিত হল ওয়াসালাম আলাইকুম রহমাতুল্লাহি আবার অকায়